আমাদের তো এইভাবে জেতা উচিত আমি মনে করি এখন, কারণ আমাদের সর্বোচ্চ রান করতে হবে, সর্বোচ্চভাবে জেতা আমাদের মনে হয় এখন পারফেক্ট টাইম বিফোর ওয়ার্ল্ড কাপ, এবং এই কনফিডেন্সটা নিয়ে ওয়ার্ল্ড কাপে যাওয়া উচিত। এবং সেটা যারা খেলছে তারা ওই কাজটাই ঠিকমতো করে যাচ্ছে। আই হোপ এটা ভালো, আমাদের ভালো, আমাদের বাংলাদেশ টিমের জন্য ইটস ভেরি গুড, কারণ একটা ছেলে যে বিপিএল থেকে তার পারফরমেন্সটা ক্যারি করে যাচ্ছে এবং তার ব্যাটিং দেখে আমার কাছে একবারও মনে হয় না সে ডেবিউটান, তার ব্যাটিং খুব কনফিডেন্ট ছিল এবং ফ্লুয়েন্ট ব্যাটিং করেছে। আই হোপ আমি এটা সে কন্টিনিউ করবে এবং তার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা ইনিংসটা তার হেল্প করবে এবং সামনের দিকে আরও অনেক ভালো ভালো ইনিংস আমরা দেখতে পাবো। উইশ মানে ওর জন্মদিন অবভিয়াসলি হ্যাপি বার্থডে তামিম ইকবাল, আমি সবসময় তার মঙ্গল কামনা করি এবং সে বাংলাদেশ টিমকে অনেক বছর ধরে সার্ভিস দিয়েছে এবং আমি আশা করব তার বেস্ট ক্রিকেটটা সে খেলবে এবং আমাদের বাংলাদেশ টিমকে আরও যে সামনের যে কয়েক বছর খেলবে তার বেস্ট ক্রিকেটটা দিবে। অনেক মুহূর্ত আছে তামার সাথে তামিমের, অনেক সবসময় আমরা ফান করতাম যখন ই করতাম, তো এটা নিয়ে আসলে কয়টা বলবো আচ্ছা যদি বলতেন আছে অনেক আছে ভাই, এটা পার্টিকুলারলি বলাটা কঠিন, বাট তামিম যে টাইমটা খেলেছি তামিমের সাথে অবভিয়াসলি খুব আমার লাইফে অনেক মেমোরেবল টাইম ছিল এবং আমরা চেষ্টা করেছিলাম বাংলাদেশ টিমকে ভালো কিছু দেওয়ার জন্য। না টিমে আসলে আমরা আমাদের লাস্ট ম্যাচটা আমরা খুব ভালোভাবে খেলতে পারি নাই, স্টার্টটা খারাপ হয়েছিল, বোলিংয়ে আমরা একটু বাজে জায়গায় বোলিং করেছিলাম যার জন্য হয়তো অনেক রান করেছে। আমাদের স্টার্টটা ভালো হয়েছিল, রানি ভালো একটা ইনিংস খেলেছে, রিয়াদে ভালো খেলেছে, ওভারঅল আপনি যদি ব্যাটিং ওয়াইজ দেখেন খারাপ না, বাট আমাদের মনে হয় বোলিংয়ে আরেকটু জায়গা আছে যেখানে ইম্প্রুভ করা। আজকেও সেম সিনারি হয়েছে যে আমরা বোলিংটা প্ল্যান করছি বাট প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করতে পারি নাই, আমরা এটা নিয়ে অনেক ওয়ার্ক করছি, অনেক ডিসকাশন হচ্ছে, ইনশাল্লাহ হয়তো বা আমরা রিকভারি করবো। কিছু প্লেয়ার আমাদের মিসিং ছিল এবং আজকে জানেন যে অপু ইঞ্জুর্ড হয়ে গেছে, এই জায়গাটা রিকভারি করা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো, তো নেক্সট ম্যাচ আবার অবভিয়াসলি বড় টিমের সাথে খেলা, আমাদের ওইভাবে একটা প্ল্যান করতে হবে। দেখুন এটা টোটালি একটা টিম কম্বিনেশন, আপনি আশাফল ভাই অবভিয়াসলি বড় অনেক বড় প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটে এবং আমরা চেষ্টা করবো তাকে সম্মানটুকু দেওয়ার জন্য যতটুকু সম্মান তার প্রাপ্য, এবং আমরা অবভিয়াসলি এই টুর্নামেন্ট শেষে আপনারা দেখবেন যে তাকে আমরা ওইভাবেই রেসপেক্টটা দিব। এবং এটা অল ডিপেন্ড করতেছে টিম কম্বিনেশন, আসলে টিমে যেভাবে যাকে যেভাবে জায়গায় খেলানো দরকার সেভাবে খেলানোর চেষ্টা করছি ভালোর জন্য, আশা করি সে খেলবে। আমরা দেখুন প্রথমত হচ্ছে আজকে আমরা একটা আমাদের অপু ইঞ্জুরি হয়ে গেছে, আমরা এই জায়গায় আমরা আমাদের মিস হয়ে গেছে। লাস্ট ম্যাচে আপনি যদি দেখেন লাস্ট ম্যাচ থেকে রনি আমাদের টিমে নাই, সো এরকম আসলে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে কিছু না কেউ না কেউ, তো এটা একটা টিমের জন্য অনেক ডিফিকাল্ট একটা কম্বিনেশন তৈরি করা। তো আমরা চেষ্টা করছি খুব ভালোভাবে যে আমরা এটা কীভাবে ওভারকাম করা যায়, আই হোপ যে এটা ঠিক হয়ে যাবে। আমরা তো ম্যাচ জিততেও পারতাম, সো এটা নিয়ে আসলে কোনো কিছুর বলা যাবে না, টি টোয়েন্টি খেলা এনিথিং ক্যান পসিবল হ্যাপেন খেলার ভিতরে, বাট ইটস ওকে, এটা ওয়েদারের ব্যাপার, এটা আমাদের তো কোনো কিছু করার নেই, বাট নেক্সট ম্যাচ আবার একটা আছে, ওইটা নিয়ে চিন্তা করতে হবে।